মানে আলাদা ধরনের দেখতে পেলাম কুমিরটা, সাদা রঙের। সো দেখতে পাচ্ছ এই যে ছোট কুমির। আশা করি তোমরা থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে বুঝতে পেরেছ আজকে কোথায় যাচ্ছি। আজকে কলকাতার খুবই কাছে, মানে খুবই কাছে বলতে বলতে 100-150 কিলোমিটারের কাছাকাছি কুমির প্রকল্প, মানে ন্যাশনাল ক্রোকোডাইল একটা প্রজেক্ট আছে, সেখানে আমি তোমাদের কাছে নিয়ে যাব। তো আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে আমার বন্ধু। তো আমি আর আমার বন্ধু আজকে যাচ্ছি, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ভাবলাম। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ডেসক্রিপশন বক্সে তোমরা এখানকার ঠিকানা এবং কখন থেকে ওপেন হয় কখন ক্লোজ হয় সবকিছু দিয়ে দেবো। হ্যালো নমস্কার, সালাম আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ র্যাম্বো। তো ভাই আজকে এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? অ্যাপ্রক্স 1 আওয়ার, মানে 1 ঘন্টার মতো লাগবে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক, রাইডটা এনজয় করো তোমরা। সো হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সাথে। তো আজকে যাচ্ছি কলকাতা থেকে 150 কিলোমিটারের কাছাকাছির মধ্যে একটা জায়গা। তো এটা বেসিক্যালি ওয়েস্টবেঙ্গলের আমার যতদূর জানা 1 নম্বর ক্রোকোডাইল প্রজেক্ট, ঠিক আছে, তো কুমির প্রকল্প। তো আগেও আমি এখানে গেছি, তো ভাবলাম জিনিসটা তোমাদের সামনে তুলে ধরা দরকার যাতে তোমরা জানতে পারো। তো এটা কাকদ্বীপ আসবে, কাকদ্বীপ থেকে সোজা একটা রাস্তা চলে আছে যেটা তোমরা বকখালি যাচ্ছ, কিন্তু বকখালি না গিয়ে কাকদ্বীপের পরে ডান দিকে বাম দিকে একটা রাস্তা ঢুকে গেছে যেটা হচ্ছে গঙ্গাধারপুর। তো দেখতে পাচ্ছ রাস্তাটা, এখন আমরা নেবো বাম দিক। তো আমি আমার বন্ধু যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুটা সামনে আছে মেহেদি। তো এখন ডেস্টিনেশন পাথর প্রতিমা, ওখান থেকে পাথর প্রতিমা থেকে আর 10-15 কিলোমিটার গেলেই তোমার ভাগবতপুর কুমির প্রকল্প। তো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি মতো হালকা ছিল, আর রাস্তায় দেখতে পেয়েছ যে একটু মেঘ করেছে, আদারওয়াইজ ভালো, ওয়েদারটা বেশ ভালো আছে, না গরম না ঠান্ডা। এখন যেহেতু বর্ষাকাল যার জন্য ততটা প্রবলেম হচ্ছে না। সো রাস্তা দেখতে পাচ্ছ একদম নতুন রাস্তা, রোড কন্ডিশন খুব ভালো। তো এর জায়গাটা হচ্ছে বেসিক্যালি তুমি বকখালি গেলে বকখালি থেকে বকখালি যাওয়ার আগে কাকদ্বীপ পেরোলে, কাকদ্বীপ পেরিয়ে যখন বকখালি ঢুকছো তার কিছুক্ষণ, কাকদ্বীপ পেরোনোর কিছুক্ষণ পরে বাম দিক থেকে দেখবো একটা রাস্তা ঢুকে গেছে যেটা যাচ্ছে গঙ্গাধরপুর বা পাথর প্রতিমা বাজার। তো ওই রোডটা আমাদের ধরতে হবে, এটা এখন যাচ্ছে পাথর প্রতিমা বাজার সোজা। তো এই রোডটা ধরে যাব, এখান থেকে অ্যাপ্রক্স 30-40 কিলোমিটারের মতো সোজা যাব রাস্তা। সো এই রাস্তায় একটু সাবধানে যাতায়াত করবে। এই দেখতে পাচ্ছ এই রাস্তায় টোটো, মেশিন ম্যান এবং গাড়ি ঘোড়ার কোনো ভরসা নেই, কখন কোথায় উঠে আসে। তো রাস্তাটায় যখনই ড্রাইভ করবে একটু সেফলি ড্রাইভ করা উচিত, কেন এখানে কখন কি উঠে আসে বলা যায় না। রাস্তায় টোটো আর মেশিন ম্যানের উৎপাত খুব, তো যখনই কেউ ড্রাইভ করবে কেয়ারফুলি একটু ড্রাইভ করবে। রাস্তা একদম ফাটাফাটি রাস্তা, আগের থেকে তো রাস্তা চওড়া হয়েছে, আমি যখন আগে এসেছিলাম রাস্তাটা এতটা চওড়া ছিল না, এখন রাস্তাটা চওড়া হয়েছে। তো হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখন এসছি শীতলার মোড়, শীতলার মোড়। ওকে, কোনো মাইলস্টোন দেখতে পেলাম না যে কতদূর বাকি এখনও গঙ্গাধরপুর। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, ভাই বৃষ্টি হোস না ভাই, আজকে দিনটা অন্তত বৃষ্টি হোস না, ভিজে যাবো পুরো তাহলে। তো মাইলস্টোন এখনও দেখতে পাচ্ছি না কোনো, দেখতে পেলে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি কত কিলোমিটার বাকি আর। সো সামনে সাইনবোর্ড দেখলাম, পাথর প্রতিমা ডান দিক। ওকে, পাথর প্রতিমা ডান দিক, তেল পাম্প ইন্ডিয়ান অয়েল ডান দিক নিলাম, চলো চলো। সো ডান দিক নিলাম, এখন পাথর প্রতিমা ব্রিজ, এ ব্রিজ সামনে। তো সো সামনে দেখতে পাচ্ছ পাথর প্রতিমা ব্রিজ, আগে ছিল নৌকায় পারাপার হতে হতো, তো সেই কষ্টটা আর নেই এখন, ব্রিজটা হয়ে যাওয়ার জন্য মানুষের অনেক উপকারে দিয়েছে। দেখতে পাচ্ছ, আহা কি ভিউ ম্যান, কি লাগছে ভাই, উফ অসাধারণ লাগছে বস, অসাধারণ লাগছে, মজা ভাই, অসাধারণ লাগছে ব্রিজটা দেখে। দেখতে পাচ্ছ ভিউটা, মাঝখানে গিয়ে দাঁড়াই তাহলে আসল ভিউটা পাবো, দারুণ দারুণ লাগছে ভাই, সেরা ভিউ লাগছে। আর
আছে স্পেশালি ওই গাছের ওইখানটা ভাই। তো দেখতে পাচ্ছো ব্রিজটা হয়ে যাওয়ার জন্য কত মানুষের উপকারে দিয়েছে। আর এই সেই নদী, আগে কি হতো এখান থেকে পারপার হতো নৌকায়, ঠিক আছে, এখন সেটা আর হয় না। কিছুক্ষণ দাঁড়ালাম এখানটায়, একটু ছবি টবি তুললাম, আর জায়গাটা সত্যি অসাধারণ লাগছে। দুধারে গাছ বন, মাঝখান থেকে নদী, অসাধারণ লাগছে। ও যেমনটা বললো, আর এখান থেকে পাথর 7 কিলোমিটার, আর পাথর থেকে ভাগবতপুর ওরকম 7 থেকে 10 কিলোমিটারের মতো। ওই যে দেখতে পাচ্ছ সিএসটিসি বাস, এগুলো কলকাতা থেকে ডাইরেক্ট আসছে পাথর। তো তোমরা যারা কলকাতা থেকে ধর্মতলা থেকে আসতে চাও তারা আসতে পারো, সরকারি বাস আছে এখানটায়, যাতায়াতের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা পৌঁছালাম পাথর প্রতিমা, এটা পাথর প্রতিমা বাজার দেখতে পাচ্ছ, পাথর প্রতিমা সরি বাসস্ট্যান্ড, এটা পাথর প্রতিমা বাসস্ট্যান্ড। এটা তো বাম দিকে যাচ্ছে পাথর প্রতিমা বাজার, আর তোমার সোজা চলে যাচ্ছে ভাগবতপুর, আর এইসব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো এগুলো যাচ্ছে কলকাতা। তো যাতায়াতের এখন ভালোই সুবিধা, তো কেউ যদি আসতে চায় বাসে, বাসেও আসতে পারো। তো আমরা এখন যাব সোজা। ওকে, সো ফাইনালি এখন এসে গেছি আমরা ভাগবতপুর। কিন্তু একটা খারাপ জিনিস কি, এখানটায় আসলাম দেখলাম বলছে এরা যে এখন ভাগবতপুর কুমির প্রকল্প বন্ধ। তো টিকিট কাউন্টারের দিকে যাই দেখি কি বলে, তাও আশা করি যদি লাক ভালো থাকে টিকিট পাবো, না হলে তো ঢুকতে হবে না, বলছে এখন বন্ধ আছে। তো টিকিট কাউন্টারে গেলেই আপডেটটা পাবো। তো চলো দেখা যাক। You don't know how you say we're taking on water, yeah, we're sinking now. You're looking all concerned like we're gonna drown, but we both know how to swim, no worries as we'll find out. Let's take it slow, where you go I go too. ওকে, তো এখন আমরা ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ ভিউ কিছুটা এরকম, চারিদিকে শুধু সবুজ ভর্তি, আর এদিক থেকে শুরু কুমিরের যে প্রজনন হয় এই পাশ থেকে শুরু, এক এক করে তোমাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছ এই যে ছোট কুমির, ছোট্ট ভাঙা ছোট কুমির, প্রজননের জন্য ছোট থেকে বড় এরকম ভাগ করা আছে। এইখানটায় ছোটগুলো আছে তোমার ওই এক হাতের মতো হবে, পরপর এক একটা করে এরকম দেখতে পাচ্ছ ভেড়ি করা আছে। তো পরপর আমি তোমাদেরকে দেখাবো, চুপচাপ শান্ত হয়ে বসে আছে একদম। কুমিরগুলো উপরে বসে আছে এবং পরপর ইয়ে অনুযায়ী, ওয়েট অনুযায়ী এবং সাইজ অনুযায়ী এগুলোকে ভাগ করে রেখেছে বিভিন্ন জায়গায়। তো তোমাদেরকে আরও সব দেখাবো, দেখতে থাকো। এই যে দেখো যে যার বসে আছে, ঠিক আছে, মারবি না, একটা চোখ বন্ধ একটা চোখ খোলাই দেখ, চুপচাপ শান্তভাবে একদম বসে আছে, একদম শান্তভাবে। দেখতে পাচ্ছ এইখানটা আমি একটা নতুন মানে আলাদা ধরনের দেখতে পেলাম কুমিরটা, সাদা রঙের, আর এগুলো দেখো কালো ছোপ ছোপ করা, এটা একদম একদম নতুন দেখলাম, সাদা আর ছোপ ছোপ। মানে সাইজ অনুযায়ী এগুলোকে ভাগ করা আছে, একদম এটা নতুন দেখলাম। সো একটা নতুন ধরনের কুমির দেখলাম আমি, এই মানে এই প্রথম, যার কালারটা দেখো সাদা, মানে কুমির কীরকম হয় ঘিয়ে কালার বা মেটে কালার বা কালো হয়, এর কালারটা পুরো একদম দেখলাম, দেখো একদম সাদা, আমি দেখে অবাক হয়ে গেলাম, আমি এই প্রথম দেখলাম এরকম মানে কুমিরের কালার সাদা ছোপ ছোপ। এখানটায় হচ্ছে কি বলতো, সাইজ অনুযায়ী দেখলাম ভাগ করা আছে প্রত্যেকটা এতে, তো প্রথমে ডিম থেকে শুরু করে মানে পরপর থাপে থাপে যে বড় হয়েছে সেগুলো পুরো তুলে ধরা আছে এখানটায়। তো তোমরা আসতে পারো, আসলে দেখতে পারো, একটা আলাদা অ্যাডভেঞ্চার আর কি। তো দেখো কি সুন্দর চুপচাপ শুয়ে আছে, এগুলো পুরোটা ভর্তি, মানে পুরো জায়গাটায় মানে এরকম করে ভর্তি। এই জায়গাটায় বড়টা কুমির আছে, এই জায়গাটায় বড় কুমির আছে, এখন বৃষ্টি হচ্ছে বলে রোদ উঠেনি বলে কুমিরটা ডাঙায় ওঠেনি, দেখা যাচ্ছে না। তো বর্ষা হচ্ছে যার জন্য বড় কুমিরগুলো উঠতে দেখলাম না, মানে ডাঙার পিছনে, যার জন্য তোমাদেরকে বড় কুমিরগুলো দেখাতে পারলাম না। জায়গাটা এতটাই শান্ত, বেশ মনোরম পরিবেশ, একদম মানে শান্ত, মানে চুপচাপ থাকলে নিজের নিঃশ্বাসটুকুও শোনা যাবে এরকম জায়গা।
তো এখন যেহেতু বর্ষাকাল, যার জন্য আমরা কুমিরটা বেশি দেখতে পেলাম না, বড় কুমির দেখতে পেলাম না, ছোট কুমিরগুলো তো আমরা দেখতে পেলাম, কারণ ছোট কুমিরগুলো ওই বাচ্চা বাচ্চা চৌবাচ্চা করে রাখা ছিল প্রয়োজন অনুযায়ী, মানে ভাগ ভাগ করে রাখা, যার জন্য আমরা দেখতে পেলাম, কিন্তু বড় কুমিরগুলোকে দেখতে পেলাম না। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম, পরেরবার আসলে আশা করি মনে হয় দেখতে পাবো। তো আমি যা সাজেস্ট করবো, যারা এখানে আসছো অবশ্যই শীতকালে আসো, শীতকালে আসলে অবশ্যই মানে কি বলতো, বড় কুমিরগুলো ডাঙায় উঠলে, মানে বড় কুমিরগুলো যখন পাড়ে ওঠে রোদ পোহাতে, তো তখন তোমরা বড় কুমিরগুলো দেখতে। বর্ষাকাল ভুল সময় এসে গেছি, যার জন্য ওই ছোটো ছোটো কুমিরগুলো দেখলাম, দেখেই যেতে হচ্ছে। তো ভিডিওটি যদি এত দূর দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, তো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না বস। ঠিক আছে, আর আমার চ্যানেলে এরকমই ভিডিও আসবে এবং রাইডিং সংক্রান্ত সব কিছু থাকবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে, ততক্ষণ অ্যাজ অলওয়েজ যেটা বলি, ইউনিট টু লিভ ইউর ড্রিম লাইফ, একটাই হাল ছেড়ো না বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণ টাটা। You're looking all concerned, like we're gonna drown, but we both know how to swim.